রঘুনাথ লেখাপড়া করতেছে, গোরের দিন পাশে পড়তেছে। ও ভাই যখন রঘুনাথ তার আম্মার কাছে গেছে, আম্মা গো সকলেই ঘুরা স্কুলে যায়, আমি আর আটটি স্কুলে যেতাম না, আমার একটা ঘুরা কিনে দেবো। ঠিক আছে বাবা, কই বাবা তোমার আমি ঘুরা কিনে দিতেছি। কয় বেটি ঘুরা দিবার কিনতে কিনে তোমার কাছে পয়সা নাই? কয় তার বাইরে যে সময় তার বনবাসে দিচ্ছিল লক্ষ টাকা দামের চন্দ্রহার তার গলায় আসিন। রঘুনাথ লক্ষ টাকা দামের চন্দ্রহার রাখছি তোমার ভবিষ্যতের লাগিয়া। রঘুনাথে কইতাছে, মা চিচি লজ্জায় মরি কইনা কথা লাগে, লক্ষ টাকা দামের জিনিস তুমি বিক্রি করছো গ্রামে গ্রামে। বাজারে যাতে রে এমনি দাঁড়া মায়া আলুকে বইটা রঘুনাথের সামনে লয়ে গেছে গুড়া। রঘুনাথ আম্মা এই গুড়া মালা জ্ঞানছ, যখন যে গুড়ার মাঝে উঠছে গুড়ার বাইরে বাতার বাইরে আবরে বাবাই জানে মরিয়া রঘুনাথ বাবা গুড়াটা মারিয়াল চস, আমি তোর আরেকটা গুড়া কিনে দিই, আর একটা দিচ্ছে 10,000টি হয়। রঘুনাথ সেই গুড়ার উঠে যে সময় উঠছে তবু গুড়ার দানের আসর তো লাগে গেছে না। কোথা সে গুড়া আমার লোক তুমি স্কুলে যাও। গুড়া উপরে উঠতে রঘুনাথ যা সময় স্কুলে যায় গুড়া দৌড়া যাইতে রাস্তার মাঝে একটা বট গাছ, এই বট গাছের একটা ডাল হাতারে পড়ে রয়েছে রঘুনাথের গলার মাঝে লাগিয়ে পড়ছে। দেখে একটা বুড়িয়া বেড়া গাছ তুলে বই রয়েছে। রঘুনাথে কয় বুড়া গাছটা কার? গাছটা আমার। এই ডালটা কাটতে দাও। আরে
আমি বুড়িয়া দৌড়ান দিছো আজকে মুক্তা গাছা শহরে যাইতা তমরুস্কা মমরুস্কা বলতা শোনায়া শোনায়া ফালোয়ান সাত ভাইয়ের সাথে যদি লড়াই করতা তাহলে বুঝতাম তুমি একটা ফালোয়ান। তোমরাতে কথা কইতাছে বুড়া আমি মুক্তা গাছা শহরে যাই তমরুস্কা মমরুস্কা বুলতা সানায়া শোনায়া তারা দেখবাম তোমারে দিহি কালিনা দিদা গাইতে সেই দেশে তোমার তো সময় হইছে না এই যোগ সময় হোক আর না হোক তুমি কান্দে দিলা সাতজনের নাম পুণ্যের কারণ রাখি। সমলায় মনে মনে কয় ওখানে তার কাছে কইবার সময় হয়েছে না এই কথা গোপন রাখছে সমলায় কইল না মনে হস্ত রঘুনাথ যাইতো না রঘুনাথ তার মায়ের যখন বিদায় দিল না রাগ গুড়ে রঘুনাথ আবার গুড়া সারছে রঘুনাথ জায়গা সমলায় জানে না রঘুনাথ দু চইলা গেল রে বাইরে মুক্তা গাছ দেখে মামুর বাড়ি ঘর মল তার যে বড় মামু আছেন তমরুস্কা তমরুস্কার একটা মেয়ে আছেন তার নাম আছেন জানো হেদুসা সুন্দরী। আচ্ছা বেড়ি হেদু সাহেব কইতাছে আম্মা আম্মা ও আমি গাড়ো যাইতাম তুমি আমার জিটা নাই বিয়ার লাগে লাগুয়ার বাপ সুবার বাপ হোটেল বাপ আব্দুল বাপ সজিল বাপ পুত বিয়া করবার লাগে সামনে বুঝতে পার সামনে ভাই। আচ্ছা না দেও দাসি রে আইসলাম বাগানে কি দেখলাম নয়নে দাসি মনে লয় তার সাথে গোলাইতাম বান্দিয়া আমার কাছে রে বাবার মায়া রে আয়।
নাম রঘুনাথ। আমরা তো এক ভাই আছি রঘুনাথ বলে নাম আসিন, তাই রঘুনাথের সাথে আলাপ করে হে দোসায় দাসী রায়গা কর্তা সাত ভাইয়ের কাছে মনিব গো। এটা কইবার কথা না, ভিন্ন দেশের ভিন্ন পুরুষ আইছে গিয়া দেহে দোসায় কোন রঙের আলাপ করতেছে। যদি এই দেশের মাইসা দেখে মান সম্মান যাইব, এই বুল তার সানায় তারা দুই ভাইয়ের না জানিয়া দুইজনে দুইটা বন্ধু হাতে রয়েছে বাগানে গিয়া ভাই রঘুনাথ খারা আছে। ডাক দেখো ভাই, কেমন মাথায় জন্মছে কেমন মায়ের করে আমার দেশে বাবুগুরি করে ফুলের বাগানে সারিয়া আদি রঘুনাথে ডোহলি আহ রঘুনাথ বাগানে ফুরে খান্তা সে গুলি কায়া হেদুসায় দৌড়ে গিয়ে সাসা কিশোর বনাস করছো কারে তুমি মারছো যে রঘুনাথ যার কাছে গেছিলাম রঘুনাথ নাম শুনিয়া ডাক দেখ তারা সাত ভয়ে তাহলে কি আমরা বইনে করে বাগনে রঘুনাথ আর আমরা বাইক না সারা এত শক্তিশালী কে হইব। এই যে তারা সাত ভাই মিললে গেছে রঘুনাথের কাছে বাবা কোন দেশে বাড়ি কোন দেশে ঘর রঘুনাথে কইতাছে নাই বাড়ি নাই ঘর সমরাল করে জন্ম নিয়েছে তাকে জঙ্গলের ভিতর। সেই কথা শুনিয়া তারা সাত ভাই চোখের ফানি সাইডে কান্দে কান্দে ধরে তার গলে রঘুনাথ না জানিয়া না শুনিয়া মামু ইয়া মানলাম তুমি আমার ভাই না তোমার মায়ে কি কইছে না তোমার কাছে রঘুনাথ দেখো তোমরা আমার মামা লাগো মামা গো দয়া মায়া নাই তোমার মনে মামা কেমনে মাল্লা ভাগনা রে যদি আমার আম্মায় শুনে মাদুকিরি মরে যাবো খানতে খানতে ভাগনা। যতদিন পর্যন্ত তুমি বাড়ানা হইছো ততদিন পর্যন্ত আমরা বইনের কাছে বাড়াইতাম না। রঘুনাথ তেল হয়ে গেছে ঢাকা মেডিকেলের মাঝে হেদু সাতার কেজমদার বাইর দিন পর্যন্ত মেডিকেলে রয়েছে রঘুনাথের মামুর একটা ফসা লাগছে রঘুনাথ কাম মামা এই কষ্ট আমি মরে যাই মরবার আগে আমার আম্মারে দেখতাম সাই রঘুনাথ তোমার আম্মা তো সমলা না তোমার আম্মা হইলো কমলা আসে ফাতালে রঘুনাথ বিশ্বাস করি না দুনিয়ার বুকে তাই রঘুনাথ গুড়ার মাঝে উঠতে কাঁদতে কাঁদতে যায় সমলা হতে রে বানিয়ে চায় রঘুনাথ যে কাঁদতে আইতে আইতাছে দেখা যায় রঘুনাথ তুমি কাঁদতাছ তোমার মুখটা দে মলিন মা গো তুমি সাতজনের নাম পুণ্য কান্দে দিসলা আমার কাছে পরিচয় দিলা না গেছলাম তোমার বাপের দেশে তোমার সাত ভাই গুলি করছে আমার বামুরাতে সমলায় রঘুনাথের দুঃখ দেখে চোখের ফানি সারে কয় বাবা রে তুমি যদি গুলি কায় মজে দেবা তবে কেন তোমার বাসায় রাখছিলাম আমার কান্দন কান্দি না তোমার কান্দন কান্দি তোমার মা কমলা রানী হাতাল নগরে সেই বড় সার করে তোমার ফালছিলাম তুমি তারে উদ্ধার করতা রঘুনাথের কথা সাম্মা আমার সাত মামু কইছে আমার আম্মা কমলা তুমিও কইতো আমার আম্মা কমলা উঠো তুমি আমার কান্দি আমি যাই দুর্গাপুর শহরে পাতাল করি বাঙ্গাল বাহনী লাস্টাল খেলা ভাঙ্গা খুলে লইল রে আগা সেই দিনের রঘুনাথ শৈলা জায়গা গোলু গঙ্গা গেল ভাই দুর্গাপুর শহরে গিয়া দেখে বাপের দেশ তার জলমল জলমল করে বাপটা কিতে নাই রে বাপ আমি দেখলাম না নয়নে আমার জান বাপটা কিতে নাই রে বাপ আমার দেখলাম না নয়নে আমার মায়া সে আল্লাহ গো আল্লাহ
হাতে তুমি কাম করে কত কানি ভরে গিয়া দেখে নজর করে সুন্দরী কন্যা ঘুমায় রয়েছে, কন্যার বুকের উপরে একটা সড়ক আছে, একটা তীর আছে, একটা ধেনু আছে, তীরের গায়ে লেখা আছে উপরে সড়কে যে টিয়া বা কিটা মারতে পারে তার লেগে ফাঁকটা লোকের রাস্তা কইনা যায়, আর যদি না মারতে পারে সে আজীবন পর্যন্ত ভাত তুলে তখন তিন যা তীর মারবার তার টাইম আছে। রঘুনাথের সেই তীর টানিয়ে হাতে লইয়া যখন পয়লা তীর সারিয়েছে সেই তীর মিস হয়ে গেছে, আরো পর্যন্ত রঘুনাথ ফাত হয়ে গেছে, আবার তীর টানতে লেছে আর একটা তীর সারছে ওটা মিস হয়ে গেছে, কোমর পর্যন্ত ফাত। মহাপাপ এমন একটা পুরুষ মনে যাইব না না আমি তারে বাসায় দেন ডাকবে কথা পুরুষ তোমার সাধ্য নাই, তবে আমার একটা কথা তোমার জানাই তোমার আমি বাসাইতাম পারি যাইতে যদি সাথে লয়ে যাও আমারে রঘুনাথকে আগে বাসাও তুমি আমারে পাতালপুরি রাস্তা জলমল জলমল করে দেখা যায়। রঘুনাথ কতক্ষণ আগে গে ভাই যে একটা আশি মন ওজনের একটা লোহার গুজু রাস্তায় পরিবেশে দেখা যায়। রঘুনাথ আশি মন ওজনের লোহার গুজুলিয়া আর কতক্ষণ দূরে গেছে গিয়া ভাই হাজারে হাজারে দেওয়ার দানব ফাতালে আছে রঘুনাথের কারণে। রঘুনাথের কইতে আসছে দেও দানবের কাছে কইতে আসছে ভাই সগল আমার সিনস আমারে তো কালাদা ফাতাল নগরে আনছে রঘুনাথের সাথে লড়াই করতাম লন্ডন থেকে আনছে আমারে হরে ভাই এটা যে বড় আর দেখিন দেখা যায় এই রে রঘুনাথের সাথে লড়াই করতে পারবো আমরা কি করা কয়ে তোরা যা গারো ফাঁসের গেট আমারে একলা এক গেট দি আমার নাম রঘুনাথ কমলানির পুত্র আইসি আমি ফাতাল নগরে উদ্ধার করতাম আমার আম্মারে কথা শুনিয়া ওর দেখি ভাই আগাতে মরিয়া আর দেখিল আয়া বসে কালারাজা আর দেখিল যত আসিন দেও দানব লাড়ি ডেঙ্গা ভালো এতে উঠতে দিছে দূর কালারাজার কাছে কথা কথা কালারাজ আর তোমার উপায় নাই তোমার আর জাহিল রঘুনাথ আইতাছে কথা শুনিয়া কালারাজার কালারাজার কেস নিয়ে উঠিয়া হে বন্ধু খান্দ তুমি কি কারণে যাইলাম আমি যার সন্ধানে ফাইলাম না আমার আম্মারে ফাতাল নগরে ডাক দে কথা তুমি চিন্তা না তারে যদি না ধরতে পারো তুমি কালা দাঁড়ে
হীরার দ্বারা একটা কোয়া আছে, কোয়ার মুহে একটা 250 মন ওজনের একটা ডাকনি আছে, সেই ডাকনি যে সরাইতে পারে তার লাগিয়া সে গিয়া ভাই বক খেলা যারে। রঘুনাথের বাহুতে আছে 14 আত্মীয় শক্তি। রঘুনাথের কথা কয় ফুলমতি, তুমি আমার লয়ে যাও হীরার দরের কোয়া কুন্ডা, সেই কোয়াটার ফারে আমার লয়ে যাও, আমি দেখতাম সাইক খেলা যারে, জিগাইতাম সাইক খেলা যার কাছে যে আমার মায় কি অপরাধ করছি না চিন্তারে পাতাল নগরে। সেই কথা কইয়া ফুলমতি যায় ভাই রঘুনাথ পেল যা ভাই যে হীরার দরের কোয়া কোয়াডার মুখের মাঝে একটা 250 মন ডাকছি, রঘুনাথ একটা ঠান মারিয়া 3 মাইল দূরে ফলাই সারে ইটে দেয়া তাই তাকিয়ে দে হে যে কালা দাসে হীরার দরের কোয়া বাবা মারিয়া ধৈরা রে ভালছে শুনে রোনা আমার মা কুতায়া ফেরে গালারাস কোনে কাউরে বাপের সমান না, শাশি ডাকো মসি ডাকো মায়ের সমান না, না দেখিলে মা গো ননী গো আমি প্রাণে বাঁচাম দেখো যা করতেছে দেখা যায় ডাক দেখো আসছে রঘুনাথ তার আম্মার কাছে, আম্মা দেখো তুমি শিরোনি আমারে, কমলা কথা তুমি কে, রঘুনাথের কথা আসছে দুর্গাপুর ওরে বাড়ি গো আমার দুর্গাপুরে গো ধর্মরাজা হুতো আমি রঘুনাথ 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 বইলা রে হারি গায়া মারিয়া কেমনে আসিলে বাবা ভাতাল রঘুনাথে কিবা করে ভাই কমলা রে লইয়া যায় রে রঘুনাথ বলে ফুলমতি যাই লইয়া যা তার মা কমলারে লইয়া যে সময় জায়গা এই সময় ফুলমতি তার সাথে পুরুষকুলির পারে গেদে হে যাই পর্যন্ত সমলা বই নিছে বইনের আশায় বইনের বইনে ভয়া দর্শে গলে বই তোমার মতো বইনার আছে কয়জনের সোনার রৌবন কয়ে করলা আমার একমাত্র রঘুনাথের আশায় সেইদিন বইনের মুখ দেখে সমলায় কে দাসে বই আমার যত আছে মনে দুটো সব গেছে দূরে ভাইলাম তুমি আর তোমার আমি এবব সংসারে কমলায় কে দাসে বই আমি স্বামীর ফিরিতে মজিয়া মানকুল মানুষ রানী
কাছে দেখো আমি সৎ না অসৎ। সকলে হইল রে মিলন ওরে গুণের বা ভাষা হরগুলা নামে ওরে গুণের বাই আইতে আছে তারো ভাষা